আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক স্বাগতম ন্যাচুরাল পার্টারবি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকে শুরু করছি আজকের প্রোগ্রাম ঈদ উল ফিতরের দিনটিতে আপনারা আপনাদের প্রত্যেকের জীবনটি যেন হাসি খুশিতে ভরে ওঠে সেই কামনা আল্লাহ তালার কাছে প্রতিনিয়ত করে দেখি মান আল্লাহ তালা আপনাদের সমস্ত মনের মাকসদগুলো পূর্ণ করে দিক এবং আপনাদের জীবনের সমস্ত গ্লানিগুলো যেন মুছে যায় এবং ঈদ হয়ে থাকে আপনাদের জীবনে অনাবিল আনন্দের এবং সুখের সেই কামনায় আজকে প্রোগ্রাম ঈদের আর মাত্র কিছু পহর বাকি কিছু ঘন্টা বাকি হয়তো আজকের দিনটি শেষ হলে আগামীকাল আপনাদের প্রত্যেকের জীবনে নেমে আসবে সেই খুশির দিনটি তো ঈদ জন্য প্রতিটি মানুষের জীবনে খুশির হয় কোনো মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা না হয় সেই জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম আজকে আমরা আপনাকে ঈদের আগে চাঁদ দেখে একটি আমল আপনাদেরকে আমরা দিব ঈদের চাঁদ দেখার সাথে সাথে আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ অথবা সারা রাত্রেই আপনি সময় পাবেন চাঁদ দেখার পর আপনি সারা রাতের ভিতরে আমলটি করে নিলেই হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যত ধরনের সমস্যা হোক না কেন যত অর্ধসম্মদের সমস্যা হোক না কেন আপনার কী মকসদ সেটি পূর্ণ হয়ে যাবে ভাই ঝিন পরি ফেরেস্তা মকেল হ্যাঁ নুরানি মাকলুকা পশু পাখি আঠেরো হাজার মাকলুকাত যাকেই বলেন না কেন পবিত্র ঈদুল ফিতর আসলে পবিত্র রমজানের এই দিন শেষে যে ঈদটি আমাদের সামনে আসে প্রত্যেকের জন্য তাৎপর্যপূর্ণ প্রতিটি প্রাণী এটিকে খুশির দিন মনে করে থাকে এবং তারা এই দিনে এপাততে রপ্ত থাকে মহান আল্লাহ কাছে ঈদ মানে যে শুধু খুশি তাই নয় যে রমজানের তিরিশটি রোজা যারা রাখলো তারা কিন্তু ঈদের মাইদিয়ান থেকে আল্লাহ তাল্লাহার রাসুলের হাদিস যে ঠিক আছে তারা কখনও হাতে ফেরত আসে না আর মহান আল্লাহ তালা ঈদগাহ থেকে পদ দু দুহাত ভরে দিয়ে দেয় আপনার তিরিশ দিন রোজা রেখে যা ইনকাম না করেছেন তাতে হাজার হাজার গুণ বেশি সোয়াপ এবং পরিপূর্ণ টাকা পয়সা মকসদ পূর্ণতা সব কিছু আল্লাহ ঈদের দিন দেয় কিন্তু আমরা জানি না এই দিনটি হাসি খুশিতে নেচে গিয়ে কাটিয়ে দিই যার কারণে আমরা ওই ইবাদতে রক্ত থাকি না পেতে আমরা সেই জিনিসগুলো পাই না ঈদগার ময়দান থেকে আল্লাহ তালা ঠিক আছে প্রতিটি মানুষের দোয়া কবল ঘরে থেকে যা যায় সেই ব্যক্তি তাই খোদার কাছ থেকে নিতে পারে তো আজকে ঈদের আগের দিন রাত যেটিকে বলা হয় রাতের যে আমল চাঁদরাতের আমল আমি আজকে আপনাদেরকে বলবো এই চাঁদরাতের ছোট্ট একটি আমল বলবো তো চাঁদরাতের অসংখ্য আমল আছে তার মাঝে আমি ছোট্ট আমলটি বলব যে আমলটি আপনারা পালন করতে পারবেন যে আমলটি আপনাদের জন্য অতীব সহজ সেই আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি যদি আল্লাহ চায় তো আপনারা খোদার কাছে ভালোভাবে চাইতে পারেন তো আপনার যত দূর চাওয়া আছে সম্পূর্ণ চাওয়াগুলো আল্লাহর রহমাতে পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন যে আল্লাহ আমি তোমার সামনে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ আমি তোমার সামনে হাজির হয়ে গিয়েছি এ আল্লাহ তুমি আমাকে গ্রহণ করো এ আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ আমি আমার সামনে নিয়ে আমার মাথায় নিয়ে আমি আল্লাহ আপনার সামনে এসেছি অপরাধী না আল্লাহ পৃথিবীতে আমার মতো অপরাধী আমার মতো গুণাগার হয়তো দ্বিতীয় আর কোনো দিন এই পৃথিবীতে আসেনি বা আসবেন আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম গুণাগার এরকমভাবে অপরাধ বোধ নিয়ে আপনি মহান আল্লাহ তাল্লাহর সামনে হাজির হবেন আল্লাহ আপনার সামনে উপস্থিত আল্লাহর সাথে আপনি কথাকবন বলতেছেন এভাবে আপনি দূরাগত লফল নামাজ পড়বেন যে আল্লাহ আমি আমার জীবনের যা গ্লানি আছে যা আছে অপরাধ আছে সব কিছু নিয়ে তো আল্লাহ আপনার সামনে আমি হাজির হয়েছি দুনিয়ার বুকে যদি কোনো মানুষ কোনো বাদশার সামনে কোনো মন্ত্রীর সামনে যায় সে ব্যক্তিতে কখনও খালি হাতে ফিরে না আসে ভিক্ষুক আর যাই হোক না কেন আল্লাহ আপনি তো বাদশার বাদশায় ইহুকাল পরকালের বাদশা আল্লাহ দুনিয়ার সৃষ্টিকর্তা আমার মালিক আমি আপনার গোলাম আপনার সামনে আমি হাজির হয়েছি তিরিশটি দিন আল্লাহ রোজা রেখে আমি আমার মাইনের জন্য নয় আল্লাহ আমি তিরিশ দিন আমল করলে তিরিশ দিন চাকরি করলে মানুষ বেতন পায় আল্লাহ সেই বেতন সেই মাইনের জন্য না আমি আপনার কাছে ক্ষমা বিক্ষার জন্য আপনার মাকফেরাতের জন্য আপনার রহমতের জন্য আপনার রহমতের জন্য এই আল্লাহ আপনার নাজাতের জন্য আপনার একটু দয়া দৃষ্টির জন্য আমি আপনার সামনে হাজির হয়েছি আপনি আমার প্রতি করুণা করবেন দয়া করবেন মায়া করবেন আল্লাহ আমি যে ইবাদত করেছি আমি যে আমল করেছি সেই আমল দিয়ে তো কখনই কোনো কিছু পাওয়া সম্ভব নয় কারণ আমল কবুল হয়েছে কিনা পরিপূর্ণভাবে আমল করতে পেরেছি কিনা সমস্ত নিয়মকানুন এনে সেটি তো আমার মনে হয় না কিন্তু আমি এসেছি এই ভরসায় যে আল্লাহ আপনি তো রহিম আপনি তো রহমান আপনি তো রহমত করতে ভালোবাসেন আর আপনি তো ভান ক্ষমা করতে করতে ভালোবাসেন ক্ষমা আপনার জন্য সাজে আল্লাহ গুণাতো বান্দার জন্য সাজে বান্দার ভিতরে রিপু আছে তারনা আছে ক্ষুদা আছে হ্যাঁ আল্লাহ এই বান্দা তো গুণা করবে শয়তানের তারা তারনায় বান্দা গুণা করে ফের আল্লাহ আমি তো আপনার বান্দা আমার তো গুণা হয়ে যেতে পারে আল্লাহ কিন্তু আপনি তো রহিম রহমান আপনি তো ক্ষমা শিল গাফারুর রহিম আপনি তো জালজাল আল উলিক্রাম ইয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ইয় আল্লাহ আপনি আমার মক্সদটি পূর্ণ করে দিন ই আল্লাহ আপনাকে দোহাই দিচ্ছি রাসুল করিম সাল্ল্লা সাল্লামের আল্লাহ আপনাকে দোহাই দিচ্ছে মক্কা মদিনার ই আল্লাহ দোহাই দিচ্ছি আমি মদিনার সবুজ গিয়ে ইলাফের আল্লাহ সেই গুম্বুজের সবুজ এবং মক্কার ঠিক আছে হাজরে আসাদ পাথরের আল্লাহ আমি আপনাকে দোহাই দিচ্ছি পাক পাঞ্চাতন রসমিকমসলিল্লা সাল্লাম হজরত আলী মাহ ফাতেমা হাসান হোসেনের এ আল্লাহ আপনি আপনাকে আমি দোহাই দিচ্ছি আল্লাহ সঈদুল্লা বারবির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের এ আল্লাহ আপনাকে দোহায় আমি সমস্ত দোহাই দিচ্ছি আপনার সমস্ত সিফাতি নামসমূহের এবং আপনার জাতি নামের এ আল্লাহ আপনি আমার দোয়াটিকে কবুল আর মঞ্জুর ফরমান যেমন করে আল্লাহ আপনি দোয়া করে যে কবুল করেছেন হরজাত ইউনুসআালাইসাল্লামের যেমন করে দোয়া কবুল করেছিলেন আপনি হরসতে ইব্রাহিম আলাই সাল্লামের যেমন করে আপনি দোয়া করেছিলেন দোয়া কবুল করেছিলেন আল্লাহ আপনি হসততে মুসা আল্লা সাল্লামের যেমন করে দোয়া কবুল করেছেন হজরতে দাউদ আলাই সাল্লামের যেমন করে দোয়া আপনি কবুল করেছিলেন এ গাফর রহিম মাবুদ মাউলা আপনি রাসুলি করি বিষাল্ল্লাহ আলাইসাল্লামের এবং ঈসা আল্লা সাল্লামের যেমন করে দোয়া কবুল করেছিলেন আপনার আইব আলা সাল্লামের আল্লাহ তেমন করে আজকে আপনি আমার দোয়াটি কবুল করুন ও গাফরুর রহিম মাবুদ মাওলা আকবর দিগার আমি গুনাগার বান্দা এই বলে আল্লাহর সামনে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন দুরেকা সালাতুল হাজত নামাজ পালন করবেন আল্লাহর সামনে হ্যাঁ আর আপনি মনে মনে চিন্তা করবেন যখন নামাজটা দাঁড়িয়ে গেছে হ্যাঁ আমার প্রার্থনা শুনেছে আল্লামার আমার মনে হয় আমার মন বলতেছে আমার কথাটা শুনেছে এবং আল্লাহ যা দেওয়ার দিয়ে দিতেছে তখন আপনার টাকা পয়সা না দন জহরত আপনার সংসারে কি প্রয়োজন অভাব অনটন দূর হওয়া কর্য দূর হওয়া সুখ শান্তি যা চান এভরিথিং সন্তান চান চাকরি চান যাই চান না কেন বিবাহ চান সব কিছু চান না ভাববেন যে সব কিছু হয়ে যাচ্ছে মনে একটা ধ্যান একটা ধারণা আমাকে আনতে আমার সব কিছুই পরিপূর্ণ হয়ে যাচ্ছে আমি পেয়ে যাচ্ছি এই এই ধারণাটা যখন আপনার মনের মাঝে চলে আসবে তখন আপনি আল্লাহর রসমত এটি গেছে এই ঈদটাই আপনার জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ খুশির ঈদ হয়ে যাবে আপনি এই ঈদের ভিতরে এমন আসে সব কিছু পেয়ে যেতে পারেন এই কয়েক ঘন্টার ভিতরে পেয়ে যাবেন এমন আছে আপনি এই সপ্তাহের ভিতরে মাসের ভিতরে আল্লাহর যা চেয়েছেন আল্লাহ সব কিছু আপনাকে দিয়ে দিতে পারে তো এখন আপনি কী করবেন নামাজ শেষ করার পর নামাজ শেষ করে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে সাতবার দুরুশুরী পাঠ করবেন সাতবার দরুদ ইব্রাহিম সালাম সুরিয়ে পাঠ করার পর বা অন্য কোনো দুরু শুরু আপনি যদি পারেন যদি দুরুদ ইব্রাহিম পারেন সেটি সবচেয়ে বেটার সবচেয়ে ভালো তো সাতবার দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করার পর আল্লাহর ছোট্ট একটি নাম ঠিক আছে একশোবার পাঠ করবেন ইয়া তাওয়াবু ইয়া করিম ইয়া তাওয়াবু ইয়া করিম ইয়া তাওয়াবু ইয়া করিম ইয়া তাওয়াবু ইয়া করিম একশোবার পাঠ করার পর আবার আপনি সাতবার দুরুশিরি পাঠ করবেন দুরশ্রীর পাঠ করার পর এখন আপনি মহান আল্লাহ তালার কাছে দুহাত তুলে প্রার্থনা করবেন আপনার কী চাই কী জন্য আপনি এ করেছেন কি জন্য ঠিক আছে আল্লাহর কাছে কী চাচ্ছেন আল্লাহকে আপনি বলে দেখেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে যত দূর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি দূর মানে দোয়া করতে পারেন দোয়ার কোনো লিমিটেশন নেই আপনি পারেন দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা পারলে সারা রাত সারাদিন করেন দোয়া যত দোয়া করবেন মনে রাখবেন দোয়া একটি এবাদত এবং দোয়া ছাড়া কোনো আবাদত কবুল হয় না আর আল্লাহর কাছে হাত তোলাটা আল্লাহ পছন্দ করে থাকে আল্লাহ আপনার সামনে পিছনে ভবিষ্যতে কী হবে সবই জানে আলিমিল গায়েবের মালিক উনি গায়েবের অন্তরের মনে খবরও নি জানে কিন্তু তারপর আল্লাহর কাছে চাইতে হয় এটি খোদা তালা পৃথিবী সৃষ্টি করার পর সিস্টেম করেছেন এখন যদি অনেকে আবাদত করলো সব কিছুই করলো দোয়া করতে অনিয়া প্রকাশ করে দোয়া করতে গেলে আলসামিলাকে হাত তোলে না বা দুই মিনিটে এক মিনিটে ধোয়া শেষ করে দেয় তাদের জন্য আল্লাহ দিবে কি তো আপনি আল্লাহ তাল্লার কাছে চেয়ে দেখেন ভাই ঠিক আছে এই ঈদ হয়ে যাবে আপনার জন্য অনেক খুশির ঈদ এই ঈদ অনেক খুশির ঈদ হয়ে যাবে আমরা ঈদের পরবর্তীতে ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসতেছি আমাদের নিয়মিত প্রোগ্রামগুলো আপনারা অতি স্বল্প পরিসরে জিন পরিফেরস্তা হাজিরের এবং আপনাদের মাকসুৎপন্ন হওয়ার অন্যান্য আমলগুলো আমরা দেব রোজা শেষ হলে আর যারা অসংখ্য অসংখ্য অনুরোধ করেছেন মহাব্বতের আমলের জন্য এত এত এস এম এস এসেছে প্রেম ভালোবাসার জন্য এবং এই চ্যানেলটিতে তো আমি বলেছি যে আমার কিন্তু অন্য অন্য চ্যানেল আমরা সেগুলো দিয়ে থাকি কিন্তু যাই হোক যেহেতু আপনারা এই চ্যানেলে চাচ্ছেন আমি আপনাদের জন্য ঈদের পরবর্তীতে অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী আমি সমস্ত আমলগুলো দেব আপনাদের জীবনে খুশি মানে ঢেউ নেমে আসবে যেগুলো আপনার মানে মনে হবে যে আপনার জীবনে এক ফোঁটা পানিয়ে পড়লো সেটি মনে হবে সোনালী আবা এবং আল্লাহর তরফ থেকে মনে হবে যে স্বর্ণ বিকিরণ হচ্ছে আপনার এখানে এরকম জীবনে আপনার খুশি নেমে আসবে ইনশাল্লাহ আল্লাহর রকমতে আমরা যে আমলগুলো আপনাদের দিয়ে থাকি ছোটোখাটো আমল ছোটোখাটো অল্প পরিসরের কিছু আমল এই এই ছোট্ট জিনিসগুলি আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার গতিবাদ বদলে দিতে পারে আপনার দুর্দশাকে চিরতরে দূর করে দেবে দুঃখ কষ্ট অন্য সারা জীবনের জন্য দূর হয়ে যাবে ভাই মনটাকে দিলটাকে নরম রাখেন মনটাকে দিলটাকে নরম রেখে মানুষকে মহাব্বত করে ভালোবেসে চলেন আপনি শিশু বাচ্চাদেরকে ভালোবাসেন মহাব্বত করেন আদর করেন স্নেহ করেন এবং সেই সাথে আপনি গরিব দুঃখী মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন যা পারেন আপনার সামর্থ্যে যা করলে আপনি তাই দান করবেন ইনশাআল্লাহ দেখবেন যে এই দান আপনার জীবনে কতটুকু ফিডব্যাক বয়ে আনে আপনি একশো টাকা দান করে দেখেন তো আপনার জীবনে ঠিক আছে কত হাজার টাকা আপনার উল্টো লাভবান হয় আপনার টাকাটা বাড়তি আসে ফেরত আসে কল্পনা করতে পারবেন না অনেক মানুষ এটি জানে যে এটি মনে করে যা আমি আমার তো নিজেরই টাকা পয়সা নেই আমি কীভাবে দান করব। আপনার সামর্থ্য যদি থাকে দশ টাকার আপনি দশ টাকা থেকে ঠিক আছে এক টাকাই দান করে দেখেন না যে আপনার এই টাকা বিশ টাকা হয়ে যায় কিনা এই মাসের ভিতরেই বা সামনের মাসের ভিতরেই তো আপনি দানে অভ্যস্ত হন এবং শিশু বাচ্চাদেরকে এতিমদেরকে অসহায়দেরকে ঠিক আছে যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী ভাই আসলে গোপনে দান করার চেষ্টা করে থাকেন সেটি আরও অনেক অনেক ভালো আমার কিছু বন্ধু বান্ধবকে আমি দেখেছি এটি কাছে ওরা যে দান করে নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন বা কেউ জানে না গোপনে একদম চাঁদ রাতের দিন বাচ্চাদেরকে এটা সেটা কিনে দেয় রাস্তাঘাটে গরিব বাচ্চা পেলে তাদেরকে ঢেকে নিয়ে সে অনেক কিছু করে তো মশাল্লাহ আল্লাহ তালা তাদেরকে অসংখ্য অনেক কিছু ধনরত্ন অনেক অর্থ সম্পদশালী করেছে অনেক কিছুই দান করেছে তো এই অভ্যাসগুলো আমাদের প্রায় আমাদের সকল বন্ধুবান্ধবদের মাঝে আছে তো আমরা দোয়া করি আপনাদের মাঝে এই অভ্যাসগুলো গড়ে তুলবেন আপনারা আপনাদের জীবন সুখে ভরে উঠবে আল্লাহ হাফিজ